দুর্নীতি অর্থ লোপাত এবং গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতাদের অতি দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল উলি আহমেদ বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি তিনি জানান যারা অপরাধীদের আশ্রয় দেবে তাদেরকেও গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে হবে বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা আছে বলেও জানিয়েছেন এলডিপি চেয়ারম্যান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে নাক না গলানোর পরামর্শ দেন তিনি অবিলম্বে বর্ডার হত্যা বন্ধের দাবি জানিয়েছেন কর্নেল ওলি আহমেদ আমি একদিন বাহিনীতে ছিলাম সেনাবাহিনী ছিল আমার জীবন একমাত্র পন্থা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি স্বৈরাচারী গণহত্যাকারী টাকা দুর্নীতি বা সাবেক মন্ত্রী এমপি বা নেতা যারা বিভিন্ন সেনা নিবাসে আশ্রয় নিয়েছে বা লুকিয়ে আছে তাদেরকে আয়না করে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে কারণ তারাই আমাদের জন্য আয়নাঘর করেছিল এখন তাদেরকে আয়নাঘরে রেখে আয়নাঘর কীরকম লাগে শ্বশুরবাড়ি এটা তাদের দেখা উচিত